في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدنا سرکار عالم نبی اپنے اچھن مدینہ তোমাকে যে না পাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আশিক দের যে মনের আশা দেখবে রওজা মদিনা এই জীবনে সেই আশা পূরণ বুঝি একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ Allah Oh, 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 oh.
الله لا إله إلا هو، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. معزز محترم شنمالیت مسلمانان کرام، محال الله رب العالمین عالی شان درباری سبتگون شکریہ دائی گرچی جی محال مالک اتن تو دویا کرے میا کرے آج کے پوتر جمار نمازے جمار نماز آدائے کرار جن نے اللہ پاکر گھار مسجد آشار توفیق ٹکن دان کرے چھن ای جنو شکلی ایک بار رب کریم علی شان درباری کلیمت الشکر آدائے کری جبان کھلے محبت بڑی الحمدللہ لکھ کٹی درو در سلام تارچے انیک بشی اللہ پاکیر سشتیر پردھان کرشن شمس الہدایت بدر الدجا نور الہدا حبیب خدا سید الورا سید المرسلین امام القبلتین سید القونین والثقلین نبی الحرمین الشریفین جد الحسنین روحة العاشقین سید العارفین شافع المذنبین خاتم النبیین والمرسلین رحمة للعالمین سید الاتقیاء امام الاصفیاء ساقی الكوثر شافع المحشر مدینہ کا تاجدر آفتاب نبوت شہنشاہ رسالت حجور اکرم نور مجسم حبیب اللہ خلیل اللہ نور اللہ ولد آدم صفیب اللہ بشارت عیسیٰ روح اللہ محمد ابن عبداللہ ابن عبد المطلب ابن حاشم ابن عبد المناف شکل جبان کھلے محبت بڑی صلی اللہ علیہ وسلم محترم حاضرین اس کے آمدین اللہ چنار بیشائی خجے ذکر موت تتا متر شرم متر ایمان اکتا جنیش جا پرتکتا پرانیر شاتی کنو نا کنو بھابے شکھت کرے ٹھیکی نا بولن مرتو ایٹا اللہ تعالیٰ آدیش کی بھابے مرتو آشے کخون آشے کتھا آش بے ایٹا کیوں جانے نا کہ کتھائے مارا جاوے کہ کتھائے کبرست ہوئے شعب بشعب محان اللہ سبحانہ وتعالی کا چھئی گپا ٹھیکی نہ بولن کرور کسی اٹھا جانا نہیں کرور کسی پرکش نہیں قرآن کریم اللہ تعالی بے پارے بولن
ثم أماته فأقبره. অতপর মহান আল্লাহ তাআলাই তোমাকে মৃত্যু দিবে এবং তিনি তোমাকে কবরস্থ করবে। কিছু মানুষ নিজের কবর নিজে নির্ধারণ করে রাখে, বাড়ির আঙ্গিনায়, মসজিদের পাশে, মাদ্রাসার কিনারায়। কথা ঠিক কিনা? কিন্তু অদৌ উনি কি তার নিজস্ব তৈরি করা কবরস্থানে স্থায়িত হবে নাকি অন্য কোথাও হবে, এটা জানে কে? জোরে বলেন আল্লাহ। কেন? আল্লাহ নিজে বলেছেন, আমি মৃত্যু দিব, আমি কবরস্থ করব। সুবহানাল্লাহ। পড়ি প্যারে মোহতারাম হাজিরিন, বহু মানুষ আগুনে জ্বলে পুড়ে আংরা হয়ে যায়, বলেন তো তাদের কবর কোথায় হয়? তাদের কবরই হয় না, ঠিক কিনা বলেন? বহু মানুষ গভীর সমুদ্রের তলদেশে তলিয়ে যায়, তাদের কবর সমুদ্রের তলে, সমুদ্রের নিচে তাদের কবর হয়। বহু মানুষ বিভিন্ন ভয়ঙ্কর আকৃতির প্রাণীর পেটে চলে যায়, তাদের কবর সেখানেই হয়ে যায়। সুতরাং কেউ জানে না কে কোথায় মারা যাবে, কেউ জানে না কে কোথায় কবরস্থ হবে। আমি আর আপনি নির্ধারণ করে রাখলাম বাড়ির আঙ্গিনায়, মসজিদের পাশে, মাদ্রাসার কিনারায়, আমি নিজের কবর তৈরি করে রাখলাম, দেখা গেল আমার নসিবে কবর নামক শব্দটাই নাই। কথা কোন ঠিক কিনা? বিষয়গুলো সব আল্লাহ তাআলার কাছেই গোপন। মেহরা আমার, তো মৃত্যুর স্মরণ এটা অনিবার্য এবং গুরুত্বপূর্ণ একটি আমল। মৃত্যুর মুরাকাবা, মৃত্যুর জিকির, মৃত্যুর ফিকির। একজন ইমানদার যত বেশি না দুনিয়া নিয়ে চিন্তা করবে, তত বেশি তার মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। আমার গভীর মনোযোগ, সূরাতুল বাকারার ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রব, তোমরা তোমাদের প্রভু, তোমরা তোমাদের মালিকের অকৃতজ্ঞ কিভাবে হও? কিভাবে মালিকের সাথে নিমক হারামি করো? কিভাবে আল্লাহর সাথে কুফুরি করো? কিভাবে তোমরা তোমার, কিভাবে তোমরা তোমাদের রবকে ভুলে যাও? কিভাবে তোমরা তোমাদের রবের অকৃতজ্ঞ হয়ে যাও? অকুন্তুম আমওয়াতা, অথচ ইতিপূর্বে তোমরা ছিলে মৃত, ইতিপূর্বে তোমরা মৃত ছিলে, নাই, অস্তিত্বহীন ছিলে। ফাহিয়াকুম, যে আল্লাহ অকৃতজ্ঞ হয়ে গেল, ওই আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে দুনিয়ায় আনয়ন করালেন, জীবন দান করলেন। সুবহানাল্লাহ বলেন না? সুম্মা ইউমিতুকুম, অতঃপর আবার আল্লাহ তোমাদেরকে মৃত বানিয়ে ফেলবে, মেরে ফেলবে, তোমাদেরকে আবার আমার আল্লাহ নিয়ে যাবে,
নাই করে দিবে অস্তিত্বহীন করে দিবে সুম্মা ইয়ুহয়িকুম আবার একটা সময় যখন ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফুৎকার দিবে আবার আমার আল্লাহ কবরস্থ করে দেওয়া প্রত্যেকটা মানুষ যারা মাটির সাথে মিশে গেছে তাদেরকে আবার দাঁড় করায়া সুম্মা ইলাইহি তুরজাউন মহান মালিকের দরবারে তোমার জীবদ্দশার কৃতকর্মের হিসাব নেওয়ার জন্য জড় করবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ কি বললেন আল্লাহ তাআলা বললেন কিভাবে আল্লাহ আর অস্বীকার করো কৃতজ্ঞ হয়ে যাও যে আল্লাহ তোমাদেরকে মৃত থেকে জীবিত বানাইছে তোমরা ছিলে মৃত বলেন চিন্তা করেন আপনি আপনার বাবা এবং মায়ের পূর্বে কোথায় ছিলেন আপনার বাবা আপনার মা তাদের বাবা মার পূর্বে কোথায় ছিল আমরা কেউ ছিলাম না এই ছিলাম না অস্তিত্বহীন থেকে এখন আছি অস্তিত্ব এনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ বলেন না ভাইরা আমার সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ বলে وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا প্রত্যেকটা বনি আদম প্রত্যেকটা নরনারী প্রত্যেকটা সত্তাগত প্রাণীর জন্য প্রাণগত প্রাণী যাদের ভিতরে সত্তা আছে প্রাণ আছে এমন প্রত্যেকটা প্রাণীর জন্য আমার আল্লাহ নির্দেশে মৃত্যুর নির্দিষ্ট একটা সীমানা তারিখ নির্ধারিত আছে সুবহানাল্লাহ বলেন কিতাবাম মুআজ্জালা নির্দিষ্ট একটা সীমানা নির্দিষ্ট একটা তারিখ নির্দিষ্ট একটা সময়সীমা নির্ধারিত আছে প্রত্যেকটা প্রাণীর জন্য ভাইরা আমার আল্লাহ তাআলা কথা বলার পরে বলে ওয়ামাই ইউরিদে সাওয়াবাত দুনিয়া নুতিগি মিলগা ও দুনিয়ার মানুষেরা তোমরা যারা দুনিয়ার কল্যাণ চাও আখিরাতের কল্যাণ চাও না দুনিয়ার মঙ্গল চাও আখিরাতের মঙ্গল চাও না দুনিয়ার ভালাই চাও আখিরাতের ভালাই চাও না দুনিয়ায় নাজ নেয়ামত চাও আখিরাতের নাজ নেয়ামত চাও না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াই দিব ওমাই ইউরিদে সাওয়াব আল আখিরাতি নুতিগি মিনহা ও দুনিয়ার বান্দারা তোমরা যারা দুনিয়ায় আসিয়া দুনিয়ায় ভালো থাকো আর না থাকো আখিরাতের ভালো চাও আখিরাতের কল্যাণ চাও জান্নাত চাও আমার আল্লাহ বলে ও চিরে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের প্রাপ্য অধিকার জান্নাত বুঝাইয়া দেব সুবহানাল্লাহ বলবেন না জোরে বলেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ ঘুমাইতেছে আপনাদের ঘুম আসতেছে কথাও কয় না ঘুমাইতেছে তা আয়াতটাতেই কথা কেন আনছে এটা একটা বুঝার বিষয় আছে মৃত্যুর কথার সাথে সাথে আল্লাহ তাআলা দুইটা শর্ত দিয়েছেন দুইটা বিষয় উল্লেখ করছেন এক যে ব্যক্তি দুনিয়া চাইবে তার মৃত্যুর কথা স্মরণ করার প্রয়োজন নাই তাকে আমি আল্লাহ দুনিয়ায় নাজ নিয়ামত দিব সে দুনিয়া নিয়েই থাকবে আখিরাতে তার কিছুই নাই আর যে দুনিয়ায় বসে মৃত্যুর জিকির করবে ফিকির করবে মৃত্যুর স্মরণ করবে আল্লাহর বন্দেগি করবে দুনিয়া পাক চাই না পাক সে আখিরাত পাবে সুবহান এটাই মূলত কনসেপ্ট এই আয়াতে ভাইরা আমার অনিবার্য 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 মৃত্যু অনিবার্য কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর এক আয়াতে স্পষ্ট শব্দে জানিয়ে দিলেন সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াতে আল্লাহ বলেন 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যা
ذائقة الموت وإن لما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور رب العالمين بل الدنيا المنشرة প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে মৃত্যুর মুখোমুখি হয়ে যাবে প্রত্যেকটা মানুষ মৃত্যুর সাথে মোলাকাত করবে সাক্ষাৎ করবে দেখা করবে মৃত্যু দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু যখন মৃত্যু যার কাছে আসবে সে বুঝে নিবে এটাই মনে হয় মৃত্যু আল্লাহু আকবার দেখবেও না ধরতেও পারবে না শুধুমাত্র সে অনুভব করবে এটাই মনে হয় মৃত্যু মৃত্যুর একটা স্বাদ আছে এই স্বাদটা কত মারাত্মক কত ভয়াবহ কত যন্ত্রণাদায়ক সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন কামার আল্লাহ সবচাইতে কম কষ্ট দিয়ে মৃত্যু দিয়েছেন কিন্তু নবীজি আমার বলেছে এ দুনিয়ার উম্মত যখন আমার জান কবজ করা হয়েছে আমার কাছে মনে হয়েছে তামাম আসমান জমিন কেমন জানি আমার ঘাড়ের উপরে চাপাইয়া দেওয়া হয়েছে মৃত্যুর ভয়াবহ যন্ত্রণা যার কাছে আসবে সেই এটার স্বাদ কি করবে ভোগ করবে বুঝবে কিন্তু এটা কত যন্ত্রণাদায়ক এটা বইলা যাওয়ার ক্ষমতা থাকবে না وإنما توفون أجوركم يوم القيامة أو مانوشرا دنيا جميلة بوشيا قدرم تماشا كوريتو قطبا بشما نشتا كوريلا الله دوا شما إتاك أبوتوي كوريلا الله بيدان مانو ناي الله حكم مانو ناي ما بودر بيدان مطابق چلو ناي تمرا دنيا جميلة নিজের ইচ্ছা মতো মন গড়া ভাবে চলাফেরা করেছো যত রকমের ফাহিশা কাজ আছে সব ফাহিশা কাজে তুমি লিপ্ত ছিলা ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা একবার মরে দেখো না তোমার প্রাপ্য আমি আল্লাহ বুঝাইয়া দিব তোমার প্রাপ্য আমি বুঝাই দিব ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা তোমার প্রতিদান তোমার প্রাপ্য আমি আল্লাহ নিজ হাতে বুঝাইয়া দেব নাফসুম বিমা কদ্দামাত নাফসুম মা কদ্দামাত প্রত্যেকটা প্রাণীকে তার বুঝাইয়া দেওয়া হবে ওহুম লা ইউজলামুন যারা পরিমাণ জুলুম করা হবে না ভাইরা আমার আর যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে সরে থাকতে চায় তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে وما الحياة الدنيا إلا متاع الغرور وما الحياة الدنيا إلا متاع الغرور دنيا سامانو آرام دنيا سامانو بوك بلاش سامانو بوك بلاش إلا متاع الغرور دوكا بازي بوك بلاش আল্লাহ আকবার দুনিয়ার জীবনটা যে ভোগবিলাস এটা খুবই সামান্য খুবই কি সামান্য ভোগবিলাস ধোকাবাজি গুরু ভাইরা আমার কোরআন কারীমের অপর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম فلا يستأخرون ساعة ولا يستقدمون سبحان الله بڑی سورة الأعراف 34 نمبر آیت اللہ بولے دلیل پرتیکٹا پرانیر جنو کتابا مؤجلا ایک کیا بولے چھنا کتابا مؤجلا ندرشت شمایا سے بیرہ مار کمپانیر مالک جہن بازارے বাজারে পণ্য বাজারজাত করে সামান বাজারজাত করে সাধারণ একটা পানির বোতলের কথা বলি
তা পানির বোতল যখন বাজারজাত হয় কোম্পানির মালিক তার গায়ে এটা যেই দিন উৎপাদন করা হয়েছে তার একটা তারিখ কবে পানির ডেট ওভার হবে তার একটা তারিখ দেয় কি দেয় না দেয় কোন না দেয় কি দেয় না দুনিয়ার মালিক তার নিজের তৈরি করা দুনিয়ার মালিক দুনিয়ার সামান্য মালিক নিজের তৈরি করা বস্তুর গায়ে যদি সৃষ্টির তারিখ এবং ডেট ওভারের তারিখ দিতে পারে আর যিনি তামাম জাহানের মালিক তিনি তো আমাদের সবার জন্য কিতাবাম মুআজ্জালা নির্দিষ্ট দুনিয়ায় আসার তারিখ এবং দুনিয়া থেকে যাওয়ার তারিখও দিয়া রাখছে সুবহানাল্লাহ এটাকে বলা হয় কিতাবাম মুআজ্জালা আল্লাহ বললেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিনুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন যখন কারো কাছে আসবে একজন রাজার কাছে আসলো একজন বাদশার কাছে আজরাইল আসলো মন্ত্রীর কাছে আসলো এমপির কাছে আসলো ক্ষমতাশীল ব্যক্তির কাছে মালাকুল মউত আগমন করলো আসিয়া বলল ভাই তোমার সময় হয়ে গেছে যদি বলে আমার কিছু কাজ বাকি আছে আমাকে একটু সময় দাও আজরাইল সালাম বলবে না সময় নাই তোমাকে জন্ম দুনিয়ায় আসার আগে তোমার মৃত্যুর তারিখ লিখে রাখা হয়েছে সময় নাই বলবে তাওবা করতে দাও বলে তাও নাই বলে আমার পরিবার পরিজনের কাছে বিদায় নিতে দাও বলে তাও নাই তোমাকে তা আগেই বলে দেওয়া হয়েছে ইমানদার সার্বক্ষণিক প্রস্তুতি নিয়েই থাকবে সুবহানাল্লাহ বলেন মুসাফির প্রিপারেশন নিয়ে থাকবে ইমানদার সর্বোচ্চ প্রিপারেশন নিবে কবরের জন্য সর্বোচ্চ প্রিপারেশন প্রস্তুতির মাত্রা থাকবে একশোতে একশো ভাইরা আমার মানুষ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সফরে যায় দুনিয়ার সফরটা ক্ষণস্থায়ী একদিনের দুই দিনের এক মাসের দুই মাসের এক বছরের দুই বছরের সর্বোচ্চ সফর দশ বছর বিশ বছরের সফর ভাইরা আমার দুনিয়ার সফরের জন্য কত কিছু নেই ওষুধপত্র তেল সাবান জামা কাপড় ইত্যাদি সব কিছু নেয় কি নেয় না নেয়নি নেয়নি তো তুমি যে কবরের সফর দিবা এই সফরটা একদিনের আর দুই দিনের না সবার পরে কেয়ামতের আগে যিনি সবার পরে মারা যাবে ওই ব্যক্তির কবরের সফরটাও হবে চল্লিশ হাজার বছর আল্লাহ আকবার কয় হাজার বছর চল্লিশ হাজার বছর আর যিনি এখন মারা যাবে বা যিনি আদম আলাইহিস সালাম তো সবার আগে তা আদম আলাইহিস সালাম যে মারা গেছে তার জন্য সফরটা কত বছরের আল্লাহ আকবার তো এত দীর্ঘ সফরের জন্য তুমি কি প্রিপারেশন নিলা এই জন্য কাউকে সময় দেওয়া হবে না যত বড় সফর প্রস্তুতি তত কঠিনভাবে নিতে হবে তো তুমি এতক্ষণ প্রস্তুতি নেও না ভাইরা আমার কোরআন কারিমের অপর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট শব্দে বললেন ওয়াজাআত সাকরাতুল মউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ সত্যিকার অর্থে মৃত্যুর যে সাকারা মৃত্যুর যে যন্ত্রণা এটা প্রত্যেকটা মানুষের কাছে সত্যিকার অর্থে কি আসবে সত্যিকার অর্থে কি আসবে মৃত্যুর যে যন্ত্রণাটা একটু ধরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি মানুষ কই যায় রে দুনিয়া ছাড়া
মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া ঠিক কিনা বলেন ঠিক নি ঠিক নি মসজিদের বারান্দার পালকি এত সুন্দর চার পাওয়া বিশিষ্ট চার পায়া বিশিষ্ট একটা পালকি শয়তানি দুষ্টামি কইরা হলেও কেউ এটাতে চড়ে না কিন্তু এটা এটা এত চিরবাস্তব প্রত্যেকটা মানুষকে জোর করায়া হলেও এটাতে চড়াবে ঠিক কিনা বলেন না বিয়ার পালকিতে সবাই চড়তে চায় কিন্তু মসজিদের পালকিটা কেউ চড়তে চায় না বাস্তব না এই কথাই কবি বলছে বলবো বলবো মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানা মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া কথা কোন ঠিক না বাস্তব না সব ওয়াজ এই গজলটার ভিতরে চলে আইছে এই বাড়ির লাগি করলা তুমি কত মারা মারি মামলা মুকাদ্দামা করে খোয়াইলা রে কড়ি এই বাড়ির লাগি করলা তুমি কত মারা মারি মামলা মুকাদ্দামা করে খোয়াইলা রে কড়ি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া ঠিক কিনা বলেন একই দিন আমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে সবাই লাশ বইলা ডাকবে কইব না অমুকে মারা গেছে আব্দুল্লাহ মারা গেছে আব্দুর রহমান মারা গেছে বলবে আব্দুল্লাহ লাশ বলবে কি বলবে না বলে না বলবে কি বলবে না
বলবে আব্দুর রহমানের লাশ। একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, সাদা কাপুল পড়বে দেহ রবে না আর পুন কেহ, সাদা কাপুল পড়বে দেহ রবে না আর পুন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা ভাই, কষ্ট হচ্ছে তো? মৃত্যু অনিবার্য বস্তু, অনিবার্য, এটা একেবারেই চিরন্তন সত্য। প্রত্যেকটা মানুষের সাথে মৃত্যু একবার না একবার দেখা করবে, হয় ভালোভাবে আসবে না হয় মন্দভাবে আসবে। কথা এখন ঠিক কিনা ভাইরা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বয়ান করেছেন, সুনান ইবনু মাজা, ইবনু মাজাতে আসছে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বয়ান করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরা হাযিমিল লাযাত, আকসিরু যিকরা হাযিমিল লাযাত। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, রে সাহাবীরা রে, তোমরা বেশি বেশি হাযমে লাযাতের কথা স্মরণ করো। সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ওমা হাযমিল লাযাত, হাযমে লাযাত কি? হুজুর বললেন, হাযমে লাযাত হচ্ছে মৃত্যু। হাযমে লাযাত কি? মৃত্যুর কথা স্মরণ করো। ভাইরা আমার আরেক হাদিসে বর্ণনা আছে, ইমাম ইবনু হিব্বান সহিহ ইবনু হিব্বানে বয়ান করেছেন, এক সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, নবীজি, আমার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সহিফার মধ্যে কি ওয়াজ আছে একটু আমাদেরকে করেন। সরকারে দু আলম বললে, কানাত ইবরান কুল্লুহা, কানাত ইবরান কুল্লুহা, মুসা নবীর সহিফার পুরাটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে হুজুর বললেন, আজিব তুলিমান আইকানা বিল মাউত সুম্মা হুয়া ইফরাহ। নবীজি বললেন, মুসা, আমি আমার ওই উম্মতকে দেখে খুবই আশ্চর্য হই, আমি আমার ওই উম্মতকে দেখে খুবই হতভম্ব হয়ে যাই, যে উম্মত নিজে জানে মৃত্যু নিশ্চিত, কিন্তু এটা জানার পরেও দুনিয়ার মধ্যে আনন্দ উল্লাসে সময় কাটায়। আছে না মৃত্যুর ভয় নাই? আজিবতু লিমান লাইকানা বিল মাউত সুম্মা হুয়া ইফরাহ, ওই ব্যক্তিকে দেখি আমি নবী আশ্চর্য হয়ে যাই, যে ব্যক্তি জানে মৃত্যু নিশ্চিত তারপরেও সে আনন্দ উল্লাসে দিন কাটায়। আজিব দুলিমান আইকানা বিন্নার সুম্মা হুয়া ইয়াদহাক। হুজুর দুই নম্বরে বললেন, ও আবু যর, আমি আবার ওই উম্মতরে দেখে বড় আশ্চর্য হয়ে যাই, যে উম্মত জানে জাহান্নামের আগুন সত্য, কিন্তু দুনিয়া এটা জানার পরেও সে অট্ট হাসিতে ব্যস্ত। নাউজুবিল্লাহ বলেন।
হাসি তামাশা হাসি তামাশা হাসি তামাশা চরম দরজার হাসি তামাশা উৎফুল্ল প্রফুল্ল অবস্থায় যে সময় অতিবাহিত করে হুজুর বলে আজিব দুলিমান আইকানা বিন্নার সুম্মা হুয়া ইয়াদহাকু আমি ওই ব্যক্তিকে দেখে আশ্চর্য হয়ে যাই যে ব্যক্তি জানে জাহান্নামের আগুন সুনিশ্চিত তারপরেও সে হাসি তামাশা করে আজিব দুলিমান আইকানা বিল কাদার সুম্মা হুয়া ইনসাব আমি ওই ব্যক্তিকে দেখে আশ্চর্য হয়ে যাই যে জানে আমার রিজিকে যা লেখা আছে আমার তকদির সত্য তারপরেও সে দুনিয়ায় তকদিরের রিজিকের চিন্তা করে আল্লাহু আকবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামকে মৃত্যুর কথা বলতেন মৃত্যুর কথা বলতেন নবীজির আরেকটি হাদিস ইমামে মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত-তারহীবের মধ্যে হাদিসটি বয়ান করেছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা সরকারে দোয়ালম একদিন নামাজের বিছানায় প্রবেশ করলেন ফারআনাসান কান্নাহুম ইয়াকতাসিরুন নবীজি আমার দেখলেন একদল সাহাবী জোরে জোরে হাসাহাসি করতেছে জোরে জোরে হাসাহাসি করতেছে সরকারে দোয়ালম বললে আমা ওয়া ইন্নাকুম লাউ আকসারতুম যিকরা হাযিমিল লাযাত ও আমা সাহাবীরা যদি তোমরা বেশি বেশি হাসার বদলে কান্নাকাটি করতা কান্না বাড়াইয়া দিতা তাহলে তোমাদের জন্য আখেরাত বড় মঙ্গলজনক হতো সুবহান নবীজি আমার বললেন তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো ফাকসিরু যিকরা হাযিমিল লাযাত ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কাবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফি প্রত্যেকটা দিন একটা কবরের কাছে যখন আসে ওই কবরের জবাল খুলিয়া যায় ওই কবর জোরে জোরে বলে ও দুনিয়ার বান্দারা আনা বাইতুল গরবা ও দুনিয়ার উম্মতেরা আমি একটা অপরিচিত জায়গা আল্লাহ আকবার কবর বলে আনা বাইতুল গরবা ও দুনিয়ার উম্মতেরা ও আল্লাহর বান্দারা জবান খুলিয়া বলে মারহাবা আহলা ওয়া সাহলা মারহাবা আহলা ওয়া সাহলা কবর এইভাবে তাকে ডেকে ডেকে বলে এরপরে কবর বলে আমা ইন কুনতালা আহাব্বা বাইয়াম শিয়ালা জাহারি ইলাইয়া ও আল্লাহর বান্দা তুমি তো সে যে আমার কবরে আসার জন্য আগ্রহী ছিলা আল্লাহর মোলাকাতে আগ্রহী ছিলা আল্লাহর নাজ নিয়ামতে আগ্রহী ছিলা ফাইদা ওয়াল্লাইতু কুল ইয়াউমা ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারা সানিই বিক তুমি আমার কবরে আসার জন্য যা যা করেলা ও চিরে আমি তোমার সাথে কেমন আচরণ করব তুমি তা দেখতে পাইবা তুমি কবরে আসতে আগ্রহী ছিলা আল্লাহর মোলাকাতে আগ্রহী ছিলা ও চিরে আমি আল্লাহ তোমার সাথে কেমন আমি কবর তোমার সাথে কেমন আচরণ করব তুমি দেখবা এরপরে ফায়ুত্তাসাউ লাহু মা বুদ্দা বসরিহি ওয়া ইফতাহু লাহু বাবুন নিলাল জান্নাহ এ কথা বলার সাথে সাথে একজন মানুষের চক্ষু যত দূরে যায় ওই মুমিন বান্দা বান্দির জন্য কবরটা তত বড় প্রশস্ত হয়ে যায় আর ওই কবরে বরাবর জান্নাত থেকে একটা দরজা আমার আল্লাহ তাআলা ওই মুমিন বান্দা বান্দির জন্য খুলে দেয় কেয়ামত পর্যন্ত এই জান্নাতের নিয়ামত সে এইভাবে ভোগ করতে থাকে সুবহানাল্লাহ বলবে না এরপরে হাদিস বলেন ওয়াইদা দুফিনাল আব্দুল ফাজির ওয়াল কাফের একজন কাফের অথবা গুনাহগার যখন মারা যায় কাফের এবং গুনাহগার নামাজ পড়ে নাই রোজা রাখে নাই যাকাত দেয় নাই মিথ্যা কথা বলেছে গীবর শিকায়ত পরে নিন্দা সুদ ঘুষ অন্যের সম্পদ ইচ্ছা করে জোর জবরদস্তি করে দখল করেছে আছে না বলেন না বলেন না এই টাইপের লোক যখন মারা যায় এদেরকে বলা হয় ফাজির এদেরকে কি বলা হয় ফাজের ফাজের সকলের সকল বেলার ফজর না বা ফাজের ফুজ্জার ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আর যারা ফাজের ফুজ্জার এরা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এদেরকে জাহিম নামক জাহান্নামে নিয়ে যায় নাউজুবিল্লাহ
রাসূল বলে ওয়াইদা দুফিনাল আব্দুল আব্দুল কাফির ওয়া বিল ফাজির একজন ফাজির যখন মারা যায় ক্বালা লাহুল কবর ওয়া লা মারহাবা ওয়া লা হালা এর ফাজির গুনাহগার তোমার জন্য কোনো অভিনন্দন নাই তোমার জন্য কোনো সম্বর্ধনা নাই তোমার জন্য কোনো মারহাবা নাই নাউজুবিল্লাহ কবর তারপরে বলে কবর তারপরে জোরে জোরে বলে আমা ইন কুনতা লা বাগাদা মাই ইয়ামশি আলা যাহরি ইলাইয়া তুমি তো সে যে আমি কবরে আসতে অপছন্দ করেছো নাউজুবিল্লাহ তুমি তো সে যে আমি কবরে আসতে ঘৃণা করেছো অপছন্দ করেছো ভয় পেয়েছো আমি কবরে আসতে চাও নাই মানি আমি কবরে আসার জন্য যা যা আমল দরকার তুমি করো নাই এরে আল্লাহর ফাজের বান্দা ফাইদা উল্লিতুকাল ইয়াউমা ওয়াসিতা ইলাইয়া ফাসাতারা সানিবিক এখন তোমার সাথে আমি কি আচরণ করব তুমি অচিরেই দেখতে পাইবা অতঃপর আমার আল্লাহ তাআলা কবরকে নির্দেশ দিবে রে কবর তুমি যতটুকু আছো আমার বান্দার জন্য আর সংকীর্ণ হয়ে যা সাথে সাথে কবর তাকে দুই দিক থেকে দুইটা চাপ দেবে وتختلف ضلعه بام بزرر هار بام صدنر هار بام আপনার সিনার هار ডান সিনার ভিতরে ঢুকে যাবে আল্লাহ আকবার এক পাজরের হার আরেক পাজরের হার দিয়ে ঢুকে যাবে হযরত ওমর এটা স্পষ্ট ভাবে দেখালেন ফাআদখালা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআসাবিহি তার আঙ্গুল এক আঙ্গুলের ভিতরে এভাবে ঢুকায় দেখাইলেন একটা আরেকটার ভিতরে যেভাবে ঢুকে যায় মাটি যখন বান্দাকে চাপ দিবে ঠিক সেইভাবে এক পাজরের হাড় আরেক পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে আল্লাহু আকবার অতঃপর আল্লাহ তাআলা তার কবরের মধ্যে সাবউনা তিন্নিনা সত্তর প্রজাতির সাপ তার কবরের মধ্যে নিয়ে দিবে যদি সেখান থেকে একটা সাপ দুনিয়ার জমিনে নিঃশ্বাস ফেলত কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো ফল ফলাদি ফসলাদি উৎপাদন হতো না আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ মুমিন বান্দা মারা গেলে কবরে শান্তি সুখ জান্নাতের দরজার ব্যবস্থা করে দিবে কে আর কাফের মোশরিক ফাজের ফুজ্জার পাপাতারে বেনামাজি মারা গেলে তাদের কবরে প্রাথমিক অবস্থা দুই সাইডের দুই পাশের মাটি তাকে চাপা দিয়া পা পাজরের হাড়গুলো একেবারে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাবে আর দুই নম্বরের সত্তর প্রজাতির সাপ তাদের কবরে দিয়ে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত তাদেরকে দংশন করতেই থাকবে নাউজুবিল্লাহ বলে এই হচ্ছে অবস্থা ভাইরা আমার এই জন্য মৃত্যুর জিকির ফিকির সবসময় মনে রাখা মৃত্যুর কথা ভাবা মৃত্যুর চিন্তা করা ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বয়ান করেছেন যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন কি কষ্ট হচ্ছে আপনাদের দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা নবীজির আরেকটি হাদিস খেয়াল করেন ইমাম ইবনু আবি দুনিয়া আল মাউসুআত এর মধ্যে এনেছেন তবারানি মুজামুস সাগীর হাদিসটি বয়ান করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একদিন হুজুরের দরবারে আগমন করেছি ফাকামা রাজুলুম মিনাল আনসার আনসারি একজন সাহাবী দাঁড়ায় গেল فقال يا نبي الله من أكيس الناس حضور من أكيس الناس وأحزم الناس حضور دنيا جمينة شب جاي در شو بق گوبان بكتی کے سبحان الله بولنا رحمة للعالمين جواب دلن أكثرهم ذكر للموت
এক নম্বরে যে ব্যক্তি মৃত্যুর কথা কন্টিনিউ স্মরণ করে, দুই নম্বরে ও ইস্তিদাদ আল্লিল মউত যে ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি নেয়। সুবহানাল্লাহ বলে না, মৃত্যুর মৃত্যুর প্রস্তুতি কি জামা কাপড় আপনার এই গোছানো, টাকা পয়সা কামাইয়া প্রস্তুত রাখা, অর্থ সংগ্রহ করা, নাকি আমল করা? আরো জোরে আমল করার নামই হচ্ছে মৃত্যুর প্রস্তুতি। তো হুজুর বললেন দুনিয়া আখেরাতে সম্মানিত ওই ব্যক্তি আকসার হুম জিক্রুল লিল মউত ওয়া ইস্তিদাদ লিল মউত, এক নম্বরে যে মৃত্যুর কথা চিন্তা করে, দুই নম্বরে যে মৃত্যুর জন্য প্রিপারেশন নেয়, প্রস্তুতি নেয়। হুজুর বলে উলাইকা হুমুল আকিয়াস, এরাই সৌভাগ্যবান। যাহাবু বি শারাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা, এরা দুনিয়ার সম্মান আর মর্যাদা নিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে কেয়ামতের ময়দানে সম্মান মর্যাদার সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। যাহাবু বি শারাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা, দুনিয়ার সম্মান নিয়া চলিয়া যায় আর আখেরাতে সম্মানের সাথে ইজ্জতের সাথে আল্লাহর জান্নাতে চলে যায়। ভাইরা আমার এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি চিন্তা করা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। এক সাহাবি রসুলুল্লাহ দরবারে আগমন করলো, ইমাম তবারানি মুজামুল কবীরের মধ্যে হাদিস বয়ান করেছেন, ইমাম ইবনু রাজিন রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে হাদিসটা বয়ান করেছেন। হযরতে সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মাতা রাজুলুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের দরবারে এক সাহাবীর মৃত্যুর কথা উপস্থাপন করা হয়। সাহাবী রাশিয়া বলল, হুজুর একজন ব্যক্তি ইন্তেকাল করেছে। ফাজালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনুন আলাইহি, সাহাবায়ে কেরাম তার প্রশংসা করতে লাগলো। কি করতে লাগলো? প্রশংসা করতে লাগলো। ওয়াযকুরুনা মিন ইবাদাতিহি ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকিতুন, সাহাবায়ে কেরাম বলল, হুজুর সে এত এত রোজা রাখতো, এত এত নামাজ পড়তো, এত এত কোরআন তেলাওয়াত করতো, ইবাদাতের শেষ নাই, সরকার এত আলম তাদের কথা শুনিয়া চুপ রইলেন। ফালাম্মা সাকাতু, তারা যখন বলা শেষ করিল, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকার এদ আলম বলল, হালকা না ইয়াকসিরু জিক্রাল মাউত, রে সাহাবীরা রে যিনি মারা গেছে তার ইবাদাতের কথা শুনিলাম, বলো সে কি দুনিয়ায় মৃত্যুর কথা স্মরণ করতো নি? কালো লা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলল, না হুজুর তেমনটা করতো না। হুজুর বলল, ফাহাল কানা ইয়াদাউ কাসীরাম মিম্মা ইশতাগি, কালো লা, কালা মা বালাগা সাহিবুকুম কাসীরাম মিম্মা তাযহাবুনা ইলাইহি, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলো, রে সাহাবীরা রে দুনিয়ার মানুষের যা যা আকাঙ্ক্ষা যা যা চাহিদা সে কি দুনিয়ায় তা ত্যাগ করেছি নি? বলে, না তা করে নাই। আল্লাহর হাবিব বলেছে, তাহলে জানিয়া ল তারে তোমরা যেভাবে ফাম দিয়া এত উপরে উঠাইয়া দিতেছে, এত উপরে উঠাইয়া দিতেছে, সে আসলে তত উপরে উঠে নাই। আল্লাহ, তোমরা তার ব্যাপারে জন্য যত গুণকীর্তন গাইছো, তার যত সম্মান বর্ণনা করছো, তোমরা যেইভাবে তাকে এত উপরে উঠাইতেছো, আসলে সে এত উপরে উঠে কেন? সে মৃত্যুর কথা স্মরণ করে নাই। সুবহানাল্লাহ বলে, মৃত্যুর ফিকির, মৃত্যুর জিকির, মৃত্যুর চিন্তা সব সময় ইমানদারের অন্তরে থাকবে, ইমানদারের কাছে থাকবে। ভাইয়েরা আমার, নবীজির আর একটি হাদিস হযরতে দিহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন, নবীজির দরবারে এক ব্যক্তি আগমন করলো, আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, মান আজহাদুন নাস, দুনিয়ার জমিনে সবচাইতে বড় জাহেদ ব্যক্তিকে, জাহেদ 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 বুঝেননি, জাহেদ বুঝেননি না, একটা হচ্ছে জালেম আর একটা হচ্ছে জাহেদ। জাহেদ মানে হচ্ছে অলি আল্লাদের একটা স্তর। সুবহানাল্লাহ বলে না, অলি আল্লাদের স্তর কিভাবে? যারা দুনিয়া থেকে বিমুখতা হইয়া আখেরাতের দিকে মুখ দিয়া দেয়, আখেরাতের মুখাফে কি হয়ে যায়? আল্লাহর মুহতাজ হয়ে যায়। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং তামাশা তাদেরকে
গ্রাস করতে পারে না, গায়েল করতে পারে না, দুনিয়ার ধন সম্পদ তাদেরকে দুর্বল বানাইতে পারে না। যারা আখেরাতের প্রতি মুখাপেক্ষ কি তাদেরকে বলা হয় জাহেদ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই যেমন এই জন্য আগের যুগের আউলিয়া কেরাম অধিকাংশই বন জঙ্গলে মুরাকাবা মুশাহাদায় ব্যস্ত থাকতো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। একজন বড় বুজুর্গ ইব্রাহিম ইবনে আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম বলখ শহরের বাদশাহ, বলখ ইরান অথবা আফগানিস্তানে একটা জায়গা ছিল বলখ, বলখি ইব্রাহিম ইবনে আদহাম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তার ব্যাপারে অনেকগুলা বর্ণনা পাওয়া যায়। একবার তিনি ঘুমাইলেন, তার বাসার ছাদের উপরে ঠক ঠক আওয়াজ শোনা যাইতেছে। ইব্রাহিম ইবনে আদহাম বলল, ছাদের উপরে কে আওয়াজ করে? একটা আওয়াজ আসলো, আমি। বলে তুমি কে? বলে আমি আমার ঘোড়া তালাশ করতেছি। কি তালাশ করছি? ঘোড়া। তো ছাদের উপরে ঘোড়া তালাশ করলে তুমি পাইবে নি? জবাব আসলো, রে ইব্রাহিম, ছাদের উপরে ঘোড়া তালাশ কইরা যদি পাওয়া না যায় তাহলে তুমি রাজার খালতে রাজ বিছানায় থাকি কিভাবে আল্লাহকে পাইবা? আরো জোরে বলেন না। তখন তিনি রাজ্য ছাড়িয়া চলে যায়। আরেকটা বর্ণনা আসছে, সেটা পরে ইনশাআল্লাহ এক সময় বলবো। যে হাদিসটা বলতেছিলাম, মানা জাদান্নাস, দুনিয়া জমিনের সবচাইতে বড় জাহিদকে হুজুর বললেন, এক নম্বরে মানলাম ইয়ানসাল কাবরা ওয়াল বালা, মানলাম ইয়ানসাল কাবরা ওয়াল বালা, এক নম্বরে যে কবরকে ভুলে নাই, যে ব্যক্তি তার মুসিবতকে ভুলে নাই, দুই নম্বরে তার গাফাতলা জিনাতি দুনিয়া, যে দুনিয়ার চাকচিক্যকে ত্যাগ করেছে, তিন নম্বরে ওয়াসারা মায়াব কালা মায়াফনা, যে ব্যক্তি ফানার জগৎ, যেই জগৎ শেষ হবে না, ওই জগৎকে অনুসরণ করলো স্থায়ী জগতের বিনিময়, অস্থায়ী জগতের বিনিময়ে। সুবহানাল্লাহ। দুনিয়ার চাকচিক্য বাদ দিয়া আখেরাতের চাকচিক্যকে যে অনুসরণ করলো, ওয়ালাম ইয়াউদ্দা কাদাম মিন আইয়ামি, ওই ব্যক্তিও জাহেদ, যে আগামী দিনের জন্য ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা গাড়ি বাড়ি জমায় না, ও আদা নাফসাহু মিনাল মাউতা, ওই ব্যক্তিও জাহেদ, যে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করে রেখেছে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এরা হচ্ছে জাহেদ। এরা কি জাহেদ? আল্লাহর ওলিদের একটা স্তর। তো কতগুলো আলামত বলছে, এক নম্বরে বলছে মাল্লাম ইয়ানসাল কবর, যে কবরকে বলে নাই, ও তারকা ফাদলা জিনাতি দুনিয়া, যে দুনিয়ার চাকচিক্য ভোগ বিলাসকে ত্যাগ করেছে, দুই নম্বর ওয়া সারামা ইয়াবকা আলা মা ইয়াফনা, দুনিয়ার অস্থায়ী সৌন্দর্য চাকচিক্যকে বাদ দিয়া স্থায়ী আখিরাতের অনুসরণ করেছে, চার নম্বরে বলে আমি আউদ্দা কাদাম মিনাই আমি, যে আগামী দিনের জন্য কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার ব্যাংক ব্যালেন্স করার সিদ্ধান্ত নেয় নাই, পাঁচ নম্বরে আদা নাফসাহু মিনাল মাউতা, যে ব্যক্তি মৃত্যুর জন্য নিজেকে সর্ব অবস্থায় প্রস্তুত রেখেছে, ওই ব্যক্তির নাম আমার রসুল দিয়েছে জাহেদ। আর জাহেদ যারা, এরা আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাইবে, যারা তাদের একদল। জাহেদ যারা, তাদের সম্পদ থাকে না, সম্পদের হিসাব দেওয়ার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ। আরেকটা হাদিস আপনাদের বলে দিই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছে, চার ব্যক্তি হচ্ছে দুর্ভাগা। কয় ব্যক্তি? জোরে বলেন, চার ব্যক্তি দুর্ভাগা হতভাগা, চার ব্যক্তি দুর্ভাগা হতভাগা। নবী আমার বললেন, আরবাতুন মিনাশ শাকা, চার ব্যক্তি দুর্ভাগা, এদের কলম মরিয়া গেছে। এক নম্বরে জুমুদুল আইন, আল্লাহর ভয় শুনলে যাদের চক্ষু দিয়ে পানি পড়ে না, যাদের চক্ষু শক্ত হয়ে গেছে, পানি শুকায় গেছে, এরা দুর্ভাগা হতভাগা। দুই নম্বরে রসুল বললে, ওয়াকুসওয়াতুল কল, অন্তর মরে গেছে, অন্তর শক্ত হয়ে গেছে, অন্তরে আল্লাহর ভয় নাই, অজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির শুনলে যাদের অন্তর থরথর করে কম্পন করে, তাদের অন্তর কাঁপে না, এরা দুর্ভাগা। অতুলুল আমাল, দুনিয়া যাদের আশা বড়, আশা অনেক বড়, একটা বাড়ি থাকলে আরেকটা বাড়ি, একটা গাড়ি থাকলে আরেকটা গাড়ি, আছে না নাই? বলেন না, বলেন আছে না নাই? তুলুল আমাল, বড় আশা, বড় আশা, বড় আশা,
আশা এত বড়, এত বড় আশা, আশা করতে করতে পূরণ হওয়ার আগে এই দুনিয়ায় নাই, আছে না নাই? তিন নম্বরে তুলুল আমাল, বড় আশা লম্বা আশা, অনেক আকাঙ্ক্ষা খালি আশা আর আশা দুনিয়া নিয়া। চার নম্বরে রসুল বললেন ওয়াল হিরসু আলা দুনিয়া, দুনিয়ার প্রতি আকৃষ্টতা, দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি মায়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, আখেরাতের প্রতি কিছুই নাই। এই চার প্রকারের মানুষ হচ্ছে আহলু শাকা, দুর্ভাগা, নাউজুবিল্লাহ। কল ভাইরা আমার, এই জন্য মৃত্যুর স্মরণ যার ভিতরে যত বেশি থাকবে সে তত বেশি আল্লাহর নৈকট্যতা অর্জন করবে। সুবহান, মৃত্যুর স্মরণ দরকার আসেনি? মনে মনে কইতেন কি হুজুর মরার আগে তার নাম করে মারিয়ে লাইতেছেন, মরার আগে মর, মরার আগে মর, তোমার গুনাহ কিয়ামতের ময়দানে দাড়ি ফাল্লায় রাখার আগে নিজেরটা নিজে মাফো, নিজেরটা নিজে ভাদি আছে, তুমি নিজে মরার আগে মরিয়া যাও। ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে মাইরা লাইতেছি না, মৃত্যুর কথা স্মরণ করা মানে একটা গুণা কম হওয়া, মৃত্যুর কথা ফিকির করা মানে একটা গুণা কম হওয়া, মৃত্যুর কথা চিন্তা করা মানে একটা গুণা কম হওয়া। বলে হুজুর এত আরাম কইরা, এত টাকা পয়সা কামাই কইরা, এত সুন্দর বাড়ি গাড়ি করলাম, যদি একটু আরামে শুইতাম গিয়ে মৃত্যুর কথা চিন্তা করি তো সব শেষ, আছে না এরকম? না, ইমানদার সার্বক্ষণিক মৃত্যুর জন্য প্রস্তুতি নিবে। সুবহানাল্লাহ বলেন, তাড়াহুড়া তাড়াহুড়া, ফজর ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, তাড়াহুড়া, শুধু ইবাদতের প্রতি তাড়াহুড়া, সুবহানাল্লাহ বলবেন না? এটাই তার মৃত্যুর স্মরণ, এটাই তার মৃত্যুর প্রস্তুতি, এটাই তার মৃত্যুর প্রস্তুতি। তাহলে রসুলুল্লাহ যে প্রথম হাদিসটা আমরা বলছি, আকসিরু জিক্র হাজেমিল লাজ্জা, হাজেমে লাজ্জাতের কথা বেশি বেশি ভাবো। হাজেমে লাজ্জাত কি? মৌত। হাজেমে লাজ্জাত কি? মৌত, মৃত্যু। মৃত্যুর কথা বেশি বেশি চিন্তা করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর কথা চিন্তা করে, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করে, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমলি হালতে ইন্তেকাল করবার তৌফিক দেয়। আমিন।